আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেল প্রিয় গণিতে স্বাগতম জানাচ্ছি। আমি আরজোয়ারা রুনা, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে গণিতের প্রভাষক। আজকে আমি ক্যালকুলাস টু এর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অফ হোমোজিনিয়াস ফাংশন অফ সেভারেল ভেরিয়েবলস এনে চ্যাপ্টারটা করাবো। তো এর আগে এই চ্যাপ্টারে বাকি সবগুলো পার্ট পড়ানো হয়ে গেছে, আর এই বইয়ের সবগুলো ভিডিওই করে দেওয়া হয়েছে। আর আজকে এটাই আমাদের মোটামুটি ক্যালকুলাস টু এর লাস্ট ভিডিও, তো আশা করবো একটু মনোযোগ দিয়ে দেখবে। অয়েলার থিওরামের আমরা এর আগে যে থিওরিটা পড়েছিলাম সেটা ছিল টু ভেরিয়েবলসের, এখন আমরা যেটা পড়বো সেটা অয়েলার থিওরামের হোমোজিনিয়াস ফাংশন অফ থ্রি ভেরিয়েবলস। সো এটার প্রমাণটা খুব ইম্পর্টেন্ট আসার মতো পরীক্ষায়, তো প্রমাণটা শুরু করছি। এখানে যেহেতু থ্রি ভেরিয়েবলস বলা আছে, সো আমাদের এখানে এক্স ওয়াই জেড পার্টটা থাকবে, যে ফাংশন ইউ একটা ফাংশন যেটা এফ অফ এক্স ওয়াই জেড। হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি এন, যদি ডিগ্রিটা এন হয় দেন শো দ্যাট এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল জেড প্লাস জেড ডেল ইউ বাই ডেল জেড। তো এখানে এক্স ওয়াই এবং জেড তিনটা পার্টি আছে যেহেতু থ্রি ভেরিয়েবল, আর আমরা যখন টু ভেরিয়েবলের পড়েছিলাম তখন এই প্রথম দুটা অংশ ছিল ইকুয়াল টু এন ইউ, এটা প্রমাণ করতে হবে। তো আসি প্রমাণে চলে যাচ্ছি। থ্রি ভেরিয়েবলের ক্ষেত্রে হোমোজিনিয়াস ফাংশনের সংজ্ঞা থেকে আমরা জানি ইউর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ফাই অফ ওয়াই বাই এক্স কমা জেড বাই এক্স, এটা হচ্ছে ইউ ফাংশনের ভ্যালু। এটাকে এক নম্বর দিয়ে যদি রেখে দেই, যেহেতু এখন এখানে এক্স এবং ওয়াই জেড তিনটা পার্ট আছে, একে সহজ করার জন্য আমি ওয়াই বাই এক্স কে পি এবং কিউ কে জেড বাই এক্স হিসেবে ধরে নিব, যেখানে ইউ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন। তো এইটা পি এবং কিউ এই যদি এই দুইটা জায়গায় বসিয়ে দেই তাহলে ইউর মানটা এরকম হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এন ফাই অফ পি কমা কিউ, এটাকে দুই নম্বর সমীকরণ দিয়ে রেখে দিব। এখন আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করব, কাকে কাকে, ইউ কে কার কার সাপেক্ষে, এক্স এবং ওয়াই দুইজনের সাপেক্ষে। সো যারা তোমরা আমরার আগের ভিডিওগুলো দেখেছো তারা তোমরা জানো পার্শিয়াল ডেরিভেটিভ কীভাবে করতে হয়, এবং চেইন রুল সম্পর্কেও তোমাদের ডিটেলস বর্ণনা করে দেওয়া আছে আগের ভিডিওগুলোতে, সেটা একটু দেখে নিলে চেইন রুলের আজকে যেই এখানে পার্টটা বসাবো এটা তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো আমরা এই ইকুয়েশনটাকে এক্সের সাপেক্ষে যখন পার্শিয়াল ডেরিভেটিভ করেছি, যেহেতু এখানে দুইটা পার্ট সো ইউভি সূত্রটা পড়বে। তো প্রথমটাকে যখন আমরা ফাই অফ পি কমা কিউ এটাকে যদি রেখে দিই এক্স টু দি পাওয়ার এনকে ডেরিভেটিভ করি সেটা হয়ে যাবে এন এক্স এন মাইনাস ওয়ান, আর এক্স টু দি পাওয়ার এনকে রেখে দিয়ে যদি ফাই অফ পি কমা কিউকে ডেরিভেটিভ করি পার্শিয়াল ডেরিভেটিভ, সেই ক্ষেত্রে সরি চেইন রুলের সাহায্যে যদি ওকে ডেরিভেটিভ করে নিই তাহলে এটাকে লেখা যাবে ডেল কিউ বাই ডেল পি ডেল পি বাই ডেল এক্স। তো ডেল কিউ বাই ডেল পি ডেল পি বাই ডেল এক্স ক্যাল করবে, যেহেতু এক্সের সাপেক্ষে চেইন রুলের থিওরি বসাচ্ছি, সো এখানে এক্স থাকবে আর এই কর্নার বরাবর এটা কার কার ফাংশন পি এবং কিউ, সো ডেল পি ডেল পি এখানে ডেল কিউ ডেল কিউ। এই এই থিওরিটা চেইন রুলটা এর আগের ভিডিওতে করে দেওয়া আছে, দেখে নিলে সুবিধা হয়ে যাবে তোমাদের। তো বাকি এখানে যা আছে লিখেছি, এখানে ডেল কিউ বাই ডেল পি যা আছে রেখেছি। এখানে দেখো এই পি এবং কিউ এর মান আমরা কিন্তু এই যে এখান থেকে জানি, সো এই দুইটা মান এখানে বসিয়ে দেওয়া হয়েছে। দেওয়ার পরে ওয়াই বাই এক্স কে যদি এক্স এর সাপেক্ষে এখানে আর বাকি যা আছে সব লিখেছি, ওয়াই বাই এক্স কে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে ওয়াইটা কনস্ট্যান্ট সামনে রয়ে যাবে আর ওয়ান বাই এক্স কে ডেরিভেটিভ করলে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, সো লিখে রেখেছি একসাথে। সিমিলারলি এখানে কিউর মান বসানো হয়েছে, যেহেতু এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ এখানেও জেড কনস্ট্যান্ট, আর ওয়ান বাই এক্স কে ডেরিভেটিভ করলে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এরপর আমি এক্স টু দি পাওয়ার এন দিয়ে যদি পুরোটুকুকে গুণ করে দিই প্রথম অংশ যা আছে তাই, এখানে যা যে পার্ট থাকবে এখান থেকে যাবে আর এখানে এক্স টু দি পাওয়ার এখানে আছে এন, সো এই এক্স টু দি পাওয়ার এন কে কি করা যেতে পারে দেখো, এখানে আছে এক্স স্কোয়ার আর এখানে এক্স টু দি পাওয়ার এন। তো এখানে আমরা কি করতে পারি, যেহেতু নিচে ভগ্নাংশ আকারে আছে এখানে আরেকটা প্লাস ওয়ান দিয়ে দিতে হবে। খেয়াল করো আমি একটা লাইন কম করেছি, সেটা কি, এখানে যদি নর্মালি তোমরা কাজ করো সে এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু হবে, কিন্তু আমি কিন্তু উভয় পক্ষকে এক্স দ্বারা গুণ করেছি, দেখো এখানেও এক্স নেই কিন্তু এখানে আমি যদি এক্স দিয়ে গুণ করে দেই তাহলে এই পাশে একটা যা আছে তার সাথে এক্স দিয়ে গুণ করার মানে প্লাস ওয়ান,
আর এখানে আমি যদি তোমাদের সুবিধার জন্য লিখি তাহলে এটা হবে এক্স মাইনাস টু প্লাস ওয়ান। আমি একটু সহজ করে দিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর লাস্টে এটাও এরকম এক্স, এখানে দেখো এটা যখন গুণ হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এন এর সাথে, আর এখানে এই যে মাইনাসটা চলে আসছে তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু, আর এক্স দিয়ে গুণ করানো প্লাস ওয়ান। ঠিক আছে, আমি এক লাইন কম করেছিলাম কিন্তু মনে হয় তোমাদের জন্য একটু বুঝতে অসুবিধা হবে, এই জন্য আরেকটা লাইন করে দিলাম। তো এখন হবে এন এক্স টু দি পাওয়ার এন ফাই অফ পি কমা কিউ মাইনাস এক্স টু দি পাওয়ার, এটা বিয়োগ করলাম মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান এন টু, সরি এন মাইনাস ওয়ান ওয়াই ডেল ফাই বাই ডেল পি মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান জেড ডেল ফাই বাই ডেল কিউ। তুমি এটাকে তিন নাম্বার সমীকরণ ধরো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটা কার কি করলাম, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে এক্স দিয়ে গুণ করেছি। এখন আমার কাজ হচ্ছে সেম পার্টটা, এই যে এই ইউকে আমরা ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করব। তো এখানে যখন ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করবো তখন এক্স টু দি পাওয়ার এনটা কনস্ট্যান্ট, সো এটা সামনে রয়ে যাবে, শুধু ফাই অফ পি কমা কিউ এটাকে আমরা চেন রুলের মাধ্যমে ভাঙিয়ে দিব আগের মতো, আগেরটার মতোই, শুধু চেঞ্জ কোথায়, এখানে ডেল এক্স ছিল এখন এখানে ডেল ওয়াই হয়ে গেছে। দেখেছো, ওখানে ডেল এক্স ছিল কারণ এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, এখানে ওয়াই সাপেক্ষে, সো ডেল ওয়াই হয়েছে। তো পি এবং কিউর মান, এই যে এখান থেকে পি এবং কিউর মান বসিয়েছি, এখন কি করব আমরা ওয়াই সাপেক্ষে যদি এটাকে ডেরিভেটিভ করি তখন ওয়ান বাই এক্সটা কনস্ট্যান্ট, আর ওয়াইকে ডেরিভেটিভ করলে ওয়ান, সো ওয়ান বাই এক্স। আর এখানে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করলে জেড আর এক্স আছে ওয়াই নাই, সো এটাকে ডেরিভেটিভ করলে জিরো হবে। তো এটাকে গুণ করলে কি হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার এন এটা হলো মাইনাস ওয়ান হয়ে যাবে, আর ডেল ফাই বাই ডেল পি এটা তো জিরো, কিন্তু আমি এই লাইনে ওয়াই দিয়ে গুণ করেছি, এটাকে এক্স দিয়ে গুণ করেছি, এটাকে ওয়াই দিয়ে গুণ করেছি সূত্র মিলানোর জন্য। কারণ সূত্র আমাদের কি আছে, সূত্র হচ্ছে অয়েলারের থিওরি এক্স ডেল ইউ বাই ডেল এক্স ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই, সো এক্স এর এটার সাথে এক্স গুণ, এটার সাথে ওয়াই গুণ, এবং লাস্টে জেড এর সাথে জেড গুণ করে যোগ করব। এটাকে চার নম্বর সমীকরণ দিয়ে লিখে লিখে রেখেছো, এরপরে লাস্টেরটা জেডের সাপেক্ষে ডেরিভেটিভ করবো, তখন এক্স টু পাওয়ার এন কনস্ট্যান্ট সামনে থেকে যাবে। তো চেঞ্জটা কোথায়, এই যে জেড আর জেড আছে, তো পি এর মান বসিয়েছি এখানে, পি এর মান বসিয়েছি, সরি কিউ মান বসিয়েছি, এখন এটাকে যদি জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করো তাহলে এখানে ওয়াইটা থেকে এই পাশে জেড আছে যেহেতু, এখানে ডেল বাই ডেল জেড এর পি এর মানটা হবে ওয়াই বাই এক্স, সরি এখানে এটা হচ্ছে ওয়াই বাই এক্স, সো ওয়াই বাই এক্স মানে এখানে জেড নেই, সো এটাকে ডেরিভেটিভ করলে জিরো চলে আসবে। আর এখানে কিউর মান বসিয়েছি, কিউ ছিল জেড বাই এক্স, সো এখানে জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে জেড তো ওয়ান, আর ওয়ান বাই এক্সটা সামনে চলে আসবে কনস্ট্যান্ট, তো এই পার্টটা জিরো হয়ে যাচ্ছে। আর এখানে এটা এক্স টু দি পাওয়ার এন এর সাথে গুণ হলো, এটা হবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর যেহেতু লাস্টের পার্টে জেড একটা গুণ আছে সো এটা জেড দিয়ে গুণ হবে। আর এখানে ডেল কিউ বাই ডেল কিউ এটা এখানে এখানে রয়ে যাবে। তো এটা কত নম্বর সমীকরণ, পাঁচ নম্বর সমীকরণ। তো আমরা তিন চার পাঁচ যদি যোগ করে দেই তাহলে পাওয়া যাবে এক্স বাই ডেলে, এই তিনটা সমীকরণ যোগ করলে একটু খেয়াল করে দেখো, এই যে চার নম্বর সমীকরণে যে পার্টটা আছে এটা কিন্তু এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই, এই এখানে দেখো এটা আছে, তো এটা এটা কাটা চলে যাবে। আর দেখো এই যে পাঁচ নম্বর সমীকরণে যে পার্টটা আছে এই যে অংশ সেটা আছে, তো এই চারটা পার্ট যদি কাটাকাটি চলে যায় তিনটা যদি যোগ করো, কারণ এখানে মাইনাস মাইনাস আছে, থেকে যাবে এন এক্স টু দি পাওয়ার এন ফাই অফ পি কমা কিউ, সো এই যে এটুকু থেকে যাবে। আর এর মধ্যে এই যে অংশটুকু এটাকে বলা হবে ইউ, এটা ধরে নেওয়া আছে প্রথমে, সো এটা ইকুয়াল টু এন ইউ, তো এটাই হচ্ছে আমাদের অয়েলারের থিওরি। আচ্ছা, তো আমরা আশা করছি বুঝতে পেরেছ, এখন আসি অয়েলারের থিওরি নিয়ে দুইটা অঙ্ক করব। ওকে, তো অঙ্কটা পড়ি, অয়েলারের থিওরি যে টু ডাইমেনশনাল অঙ্ক করেছি, টু ডাইমেনশনাল যেগুলো ছিল সেগুলোর সাথে এই অঙ্কগুলো সিমিলার অঙ্ক, পদ্ধতি একই, শুধু এখানে জেড এর পার্টটা বেশি, ইউ একটা ফাংশন দিয়ে দেওয়া আছে এবং শো দ্যাট বলছে এটা প্রমাণ করো। তো ইউটা ধরে নিলাম যা আছে, সাইনটা এই পাশে আসলে সাইন ইউ হয়ে যাচ্ছে, আর এখানে যা আছে থাকছে, উপরে পার্ট থেকে এক্স কমন নিয়েছি, নিচের থেকেও এক্স কমন নিয়েছি, কাটাকাটি করলে এখানে থেকে যাচ্ছে আসলে এক্স টু দি পাওয়ার জিরো। ঠিক আছে, আর বাকি অংশটুকু আমার দরকার নেই, এটা হলো ফাংশন অফ ওয়াই বাই এক্স জেড বাই এক্স, এটা লিখে রাখছি। অয়েলারের থিওরি কি,
ওয়েলারের থিওরি হচ্ছে এই যেখানে কিন্তু সাইন ইউ। হ্যাঁ, সো ওয়েলারের থিওরি কি পড়ছো, এক্স ডেল বাই ডেল এক্স ইউ, ইউ বলতে এখানে সাইন ইউ, এই জন্য আমি সাইন ইউ বসিয়েছি। তাহলে তারপরে ওয়াই ডেল বাই ডেল ওয়াই ইউ, জেড ডেল বাই ডেল জেড ইউ ইকুয়াল টু সূত্র হচ্ছে এন ইউ, এটা ইউ আর এন হচ্ছে এই যে এক্স টু দি পাওয়ার এন, খেয়াল করো এক্সের যে পাওয়ারটা থাকবে এটা হচ্ছে এন, তাহলে এন এর মান জিরো। তো সাইনকে ডেরিভেটিভ করলে হয় কস, আর ইউ হচ্ছে ডেল ইউ বাই ডেল এক্স। সিমিলারলি সবগুলোতে এরকম কাজ করবে যে সাইন ইউকে ডেরিভেটিভ করলে কস ইউ, আর ডেল ইউ বাই ডেল ওয়াই ডেল ইউ বাই ডেল জেড, আর এখানে গুণ করলে জিরো হয়ে যাচ্ছে। আর সবগুলো থেকে যদি কস কমন নিয়ে যাও তাহলে কস 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 তিনটা যদি কমন নিয়ে এই পাশে ভাগ করে দাও তাহলে এটা জিরো হয়ে যায়, আর এইটাকেই প্রমাণ করতে বলা হয়েছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ অঙ্ক, পরীক্ষায় থিওরির সাথে একটা অঙ্ক দিতেও পারে। আচ্ছা, এবার আসি সেকেন্ড অঙ্কে। এখানে বলেছে ট্যান ইনভার্স সামথিং, ওখানে ছিল সাইন ইনভার্স, এটা ট্যান ইনভার্স, আর প্রমাণ করতে বলেছে। তো আমরা কি করবো, আগের মতো ট্যান ইনভার্সকে পাশে নিয়ে আসলে ট্যান ইউ, আর উপর থেকে এক্স কিউব কমন, নিচ থেকে এক্স স্কোয়ার এক্স কমন, তো এটা কাটাকাটি গেলে এক্স স্কোয়ার, তাহলে এখানে এন এর মান কত, এক্স টু দি পাওয়ার যেহেতু এন হয় সো এন ইকুয়াল টু আসলে টু, আর এখান থেকে ইউ বলতে ট্যান ইউকে বোঝানো হয়েছে। এখন আসি ওয়েলারের থিওরি। তো ওয়েলারের থিওরি তোমরা এইমাত্র পড়ে আসছো কি, এক্স ডেল বাই ডেল এক্স ইউ, ইউ বলতে ট্যান ইউ, প্লাস ওয়াই ডেল বাই ডেল ওয়াই ইউ, প্লাস জেড ডেল বাই ডেল জেড ইউ, তার মানে ইউগুলো হচ্ছে ট্যান ইউ, আর সূত্র হচ্ছে এন ইউ, ইউ তো এটা, আর এন এর মান এই যেখান থেকে এটা হচ্ছে এন এর মান। তো এখানে ট্যানকে ডেরিভেটিভ করলে হয় সেক স্কোয়ার ইউ ডেল ইউ বাই ডেল এক্স, একই রকমভাবে তিন জায়গায় একই কাজ হবে, আর এখানে টু ট্যান ইউ। তিনটা থেকে যদি সেক স্কোয়ার ইউ সেক স্কোয়ার ইউ সেক স্কোয়ার ইউ কমন নাও, সেই সেক স্কোয়ারটা এ পাশে গিয়ে ওয়ান বাই সেক স্কোয়ার হয়ে যাবে, তাহলে ওয়ান বাই সেক স্কোয়ার মানে কজ স্কোয়ার ইউ, সো এই সেক স্কোয়ার সেক স্কোয়ার সেক স্কোয়ার ইউ এ পাশে এসে কজ স্কোয়ার ইউ হয়ে গেছে। এখন আর এই ট্যান ইউটা এখানে ভাঙাই দিচ্ছি কিভাবে, সাইন বাই কস, এখন কস কস কাটা চলে গেলে থাকে কি, একটা সাইন ইউ একটা কজ ইউ, আর এইটা তোমরা জানো সাইন টু ইউ এর সূত্র, তোমাদের প্রমাণ করতে বলা হয়েছে এইটা ইকুয়াল টু সাইন টু ইউ হবে, প্রমাণ করো। তাহলে এই যে এখানে চলে আসছে এটা ইকুয়াল টু সাইন টু ইউ, তাহলে এখানে এটা লিখতে পারবে প্রুফ। আশা করি বুঝতে পেরেছো দুইটা অঙ্কই, তোমরা সবাই ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করবে, আর ক্যালকুলাস টু এ যদি আর কোথাও কোনো এই এখানে কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্টে লিখে দিতে পারো, আমার জন্য দোয়া করবে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।